ظالمين الا خسارا আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি এই আল কোরআন আল কারীমের ভিতরে আমি আল্লাহর রহমত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে আপনি যেই কোন রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন সুস্থ করবে কে আল্লাহ বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না বিষ্ণু ঈসা ইসলাম সূরা ফাতিহা পড়ে সাহাবাদেরকে ফু দিতেন আবার সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিতেন মা আয়েশা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ঈসা ইসলামের কাছে অসুস্থ আপনি আমার জন্য দোয়া করেন বিষ্ণু ঈসা ইসলাম মা আয়েশাকে সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসে করো তোমারে সুস্থ করে দিবে কে আল্লাহ এটার বলে তিন কুল কুল আসসালাসা কি বলে তিন কুল সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস এগুলো পড়ে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার একটা সফরে বেরোলেন উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক এক পাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পড়ে ফু দিচ্ছে তিনি বললেন কি হয়েছে তোমাদের তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ এত ভেনমাস স্নেক এটা আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে আল্লাহ রাসূলের সাহাবী বললেন তোমরা কি করতেছো সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু এরকম এই দেশে পড়ে না হ্যাঁ তো এগুলোতে কেউ সুস্থ হয় কথা বলেন আল্লাহ রাসূলের সাহাবী বললেন কোনো মন্ত্রতন্ত্রে কাজ হবে না আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব সুস্থ করে দিবে কে আল্লাহ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিহা পড়লেন উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না এই ঝাড়ফুঁক করে না এই প্রথম অন টেস্ট কি করতেছে অন টেস্ট করতেছে উনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যায় এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে কোন বর্ণনায় এসেছে 30টি কোন বর্ণনায় তার চেয়ে বেশি এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন এরপর মদিনায় ফিরে আসলেন সবাই বলল যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম আবার ছাগলের গোশতও খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই সবাই মদিনাতে যে বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি ঝাড়ফুঁক করেছি তার বিনিময়ে 30টা ছাগলও নিয়েছি ছাগলের গোশতও খাইছি এখন কি করব বলেন বিশ্বনবী বললেন কিছু করা লাগবে না আরো খাও খাও কোনো সমস্যা নাই কারণ তোমরা কোরআনের দাম বাড়ায় দিছো এটা জায়েজ হয়েছে আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোশত কিছু থাকলে আমারও দিও সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সূরাতুল ফাতিহা এটাকে বলে সূরাতুর রুকিয়া সূরাতুর শিফা পৃথিবীর অনেক দেশে মুসলিম দেশে ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে কি সেন্টার আর আমগো দেশে আছে কবিরাজির সেন্টার কথা কোন আমগো দেশে কি সেন্টার কবিরাজির সেন্টার আপনাদের চকরিয়া আছে কি দিয়ে করে এগুলা হ্যাঁ গাছের পাতা টাতা হ্যাঁ গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে সমস্যা নাই কিন্তু ব্যাঙের ঠ্যাং টিকটিকির লেজ আছে না নাই এগুলো দিয়ে মন্ত্রতন্ত্র পরে তাবিজ দেয় এগুলো নেওয়া যাবে তাবিজ ঝুলানো শির্ক তাবিজ ঝুলানো শির্ক কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে ইখতিলাফ আছে কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ কিন্তু শক্ত যে মতামতটা
অথেন্টিক যেই অপিনিয়ন সেটা হচ্ছে না আপনি তাবিজ ঝুলাবেন না, কারণ বিষ্ণুবি ঝুলায় নাই, আপনি রুকিয়া করবেন। তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার, আঙ্গ দেশে আছে কবিরা সেন্টার, এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন। বিষ্ণুবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই? বিষ্ণুবী বলতেন তোমরা কালেজিরা খাও, হাব্বাতুস সাউদা, শিফা উন মিন কুল্লি দা ইল্লা সাম। বিষ্ণুবী বলতেন মৃত্যু ছাড়া এই কালেজিরা সব রোগের ঔষধ। এই কালেজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না, এই রোগটার নাম মৃত্যু। এটার কোনো চিকিৎসা আছে না? এরপর বিষ্ণুবী মধু খাইতে বলতেন, মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফা উন লিন্নাস, মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি, শিফা। আপনি মধু খাবেন আপনারা সুস্থ করে দিবে কে? তো এই জন্য বিশ্বনবীর শিখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা। বিশ্বনবী সিঙ্গা লাগাতেন, কি লাগাতেন? আরবিতে এটাকে বলে হেজামা। পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে। কি সেন্টার? হেজামা সেন্টার। এই কাপিং বলে এটাকে, প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে, যেখানে পেইন হয় ব্যথা হয়, টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারা সুস্থ করে দিবে কে? বিশ্বনবী এই কাপিং করতেন। আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা, এরাও এগুলো করে উল্টাপাল্টা। এরা গান বানায়, কয় পক্ষোয়ায় জোক্ষোয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়। আছে না নাই? এই সাপের খেলা দেখাবে, পক্ষোয়ায় জোক্ষোয়ায় বলবে, আসলে কিছু বের করতে পারে না। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানবো, ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে? এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীর এই হেজামা সিঙ্গা লাগানোটা, এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর। এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা, সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে বিশ্বনবীর এই সুন্নাগুলো ছড়াই দিচ্ছে কে? ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন নবী, এই পৃথিবীতে এমন কোনো জঙ্গল থাকবে না, মরুভূমি থাকবে না, এমন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে পৌঁছায় দেব না। প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছায় দিবে কে? কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? তাহলে অসুস্থ হলে কোন সূরা পড়ে ফু দিবেন? কথা বলেন, হুজুরের কাছে গেলে হুজুর এটা পড়ে ফু দেয়, আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে পারবো না? আমরাও সূরা ফাতিহা পড়ে ফু দেই, তা আপনিও সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন বেশি। কার কাছে? মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয়? কথা বলেন, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক হচ্ছে মুসাফিরের দোয়া, দুই হচ্ছে মজলুমের দোয়া, তিন হচ্ছে মায়ের দোয়া, বাবার দোয়া, ছেলে মেয়েদের জন্য হাত তুলে দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হয়। এজন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো, বাবার কাছে? গোটা পৃথিবীর সবগুলো পীর সাহেব মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, মায়ের দোয়া কবুল করে নিবে কে? কত বড় দামি সম্পদ আমাদের ঘরে আমরা জানি না। বিষ্ণুই বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে আর বউয়ের অন্যার পিছনে খালি ছুটবে দৌড়াবে, বউ পাগলা মারে ভুলা যায়। আছে না নাই? চকরিয়াতে মাশাল্লাহ এগুলা নাই কি বেশি? সর্বনাশ। যুবক ভাইয়েরা এগুলো করবা না, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবা। খেয়াল রাখবেন, আপনি যত নামাজ পড়েন, আপনি যত রোজা করেন, আপনি যত ইবাদত করেন, আপনি যত হজ করেন, যত দান করেন, আপনার আব্বা আর আপনার আম্মা যদি আপনার উপরে নাখোশ থাকে, আপনার ইবাদত আপনারে বাঁচাতে পারবে না। আপনি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এই কালো দাগে আপনারে কিছু করে দিতে পারবে না যদি আব্বা আম্মা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো? আর অসুস্থ হলে কি